যখন দোকানদার বলল তোমার কোন কোন জায়গায় ব্যথা রে মাধুমিলিতা, বিচার করতে আমার কেন শাস্তি, কেন শাস্তি আছে কতবার তার কাছে না। আরে বাদ দেও তো এই সমস্ত কথা, তোমার মাতামত ঠিক নেই, ও তো সবসময় সত্য কথাই কয়, বাদ দে সমস্ত কদর। শোন তুই বুঝে আছিস পারে, তোর সামনে আমার এরকম গবত গবত করে মাইল দিয়ে গেল, তুই কিছু করলি না কে? আমার নানা বলছে খাওয়ার সময় কথা কবি না। হ্যালো ব্যাটারি। হ্যালো টিঙ্কু ভাই, কেমন আছো? আমি কেমন আছি এটা জানার দরকার নেই, শুনেন আপনি আমার আর ফোন টোন দিন না, বাড়ির চেকিং করে ফোন। এত শক্ত স্তরে ভাই, আমি তরি ভাই। যেদিন আপনি আমার বেল্ট দিয়ে পিটাইছেন হাত মুড়ে ঘুরে, ওই দিনে আপনি শেষ। শুধু তোরে বেল্ট দিয়ে পিটাইছি এইটাই দেখছো? তোর যে কত আদর করছি এটা দেখলি না? জি না, আপনি আমার আদর করেন নাই, আপনি কাসেম বোর্ডিং এ আরেকজন আদর করতে গেছেন, আর যেদিন আমি নিশ্চয় এটা দেখছি সেই দিনই শেষ আপনি। ব্যাটারি একটা কথা মনে রাখিস, হাজত থেকে আসামি 14 বছর পুরনো কিন্তু ছুটতে আসে, তখন কিন্তু প্রতিশোধের একটা প্রশ্ন দাঁড়ায়। হচ্ছে টিঙ্কু ভাই, আপনি 14 বছর পর হলে আইসা আমার উপরে প্রতিশোধ নিবেন তাই তো? সমস্যা নাই, আমি এখনই বছরে গিয়ে সব ঘটনা খুলে কই দিছি। আর আপনি কই থেকে ফোন দিতেছেন, মনে করছেন আমি কি সুটের পাই নাই? আমি সব জানি, আমি এখনই বাইতে গিয়ে সব কয়ে দিতেছি আপনার কথা খারাপ। তোর বেটা আমি উলুখোলা বাজারে দেখ। উলুখোলা বাজার সালা কি করে? আসেন দেখো না, আসকি আসাই তো ফোনের মাধ্যমে যে কোন জায়গা থেকে কত টাকা বাইর করা যায় না, এলাকে আমার এক দোস্ত ওই যে ফোন কোম্পানির কাজ করে বুঝছেন, ওই যে রাজ্জাক স্যার, ওই রাজ্জাক স্যারের টাকাটা দিয়ে তারা কোন জায়গা আছে এটা বাইর করে আধা ঘন্টার মধ্যে বাইর করে দিলে ধরে নিয়ে আসতেছেন। আমার স্বামী না,
আর তুই কি আবার বোকা পাইছস সুইটি পাইছস যে তুই আইসলি আর বললি ভাবি আমারে 2000 টাকা দেন আর আমি সঙ্গে সঙ্গে 2000 টাকা তোর হাতে তুলে দিলাম জান দিকে সাপার মধ্যে এমন থাপ্পর দিব না তা একটাও থাকবো না I wonder how you know what I কি খাবেন বলেন চা না বিস্কুট আন কোনটা একটা নিউজ খাবো ও ওইটা আমার দোকানে এখন নেই সামনে মুকামে গেলে আমি কিনে নিয়ে আসবো তুই ভালো আছিস ভাই আমি কদর সবসময় ভালো থাকি কিন্তু ভাই রে আমি তো ভালো নেই আপনি ভালো না থাকার কারণ কি না ভালো না থাকবেন না কে আপনি হলেন এই এলাকার ভিতরে একটা গণ্যমান্য বিশিষ্ট লোক হেকমত চেয়ারম্যানের আপনি একদম কাছের লোক প্রাণের বন্ধু হ্যাঁ আপনার ভালো না থাকার কোনো উপায় আছে সে তো দিব্যি ভালো আছে আশেপাশে তাকাইলে সবাইকে দেখি তোরে দেখি মনটাকে দেখি তারপর সবাইকে দেখি কিন্তু হেকমত চেয়ারম্যানকে দেখি না সে আজকে 10-12 দিন ধরে আমার সাথে কোনো রকমের কোনো যোগাযোগ রাখতেছে না তার ফোন বন্ধ তার দরজা বন্ধ তার সকল যোগাযোগ বন্ধ এখন আমি তো চিন্তিত হয়ে গেছি যে কি হইলো তাকে কি কোনো সন্ত্রাসী গ্রুপ ধরে নিয়ে গেল নাকি তাকে অপহরণ করে নিয়ে গেল না কি হইলো তুই কিছু জানিস কি না মানে পন্ডার মধ্যে খসখস করতেছে মানে তার একটা বিপদ হইলে আমার আমাদের খারাপ লাগবে না আমার এখন সন্দেহ হচ্ছে আপনি হেকমত সাহেবের কিরম বন্ধু যে সে কোথায় গেছে প্রাণের বন্ধু হারাই গেছে আপনি কিছুই জানেন না আমারও সন্দেহ হচ্ছে যে আমি কিসের বন্ধু আর একটা দোকানদার আমার কদরের কাছে জিজ্ঞেস করতেছেন যে সে কোথায় হ্যাঁ দেউতির একটা দোকান আর একটা গুগল সেন্টার আমার কাছে কম বেশি একটা সংবাদ আছে যে সে কোথায় আছে আমি একটু লুকোতে পারি ওরে তুই তাড়াতাড়ি এত কথা বলতে তো টায়ার্ড হয়ে যাবি তোর তো সমস্যা কথা বলতে তুই এত পেঁচাচ্ছিস কেন অস্থির হয়ে যাবি পরে বেশি খাওয়া লাগবে নি ঘুম পড়া লাগবে না ওই ওটাই করছি যে সে তার নতুন বউ নিয়ে আর তারা দুইজন হানিমুন নামক একটা নাকি জায়গা আছে সেই জায়গা তারা ঘুরে বেড়াতে দেখতে গেছে হানিমুন কোন জায়গা না বিয়ের পরে স্বামী স্ত্রী যখন একলা একলা বেড়াতে যায় সেইটাকে বলে হানিমুনে যাওয়া জ্ঞানের কথা কইলেন তাহলে তো বিয়ে করলি আমি দুজন মিলে তাহলে তোর বিয়ে করা লাগবে নাকি কিছু খাবেন না খালি ভাগ ভাগি করবেন না আমি তো নিউজ খাইতেছিলাম নিউজটা পাই গেছি খাওয়া হয়ে গেছে নিউজ মানে সংবাদ সংবাদ এই যে তাহলে কিছু খাবেন না না তাহলে তো দোকানে বসতে গেলাম না আমি একটু গান বাজনা করবো ভালো থাকিস না আচ্ছা যান একবার তো করলেন আইজে বন্ধুর খোঁজ করতে জানে না বন্ধু আমি কি আজকের পাগল আমি 1949 থেকে দেখতেছি এই ত্রিভুবনে কে আমি আমি কে আমার আছে না দশ না না বিদেশি বন্ধু এ কে আবুল কালাম মিস্টার বিকেল 5টার পরে আমি অনেক কিছু চিনি না গো আরে আমি যে সেদিন দাওয়াত দিলাম বাড়িতে নেমে খামু হ্যাঁ ওই যে এটা দাওয়াত দিলাম সব রিল্যাক্স আমি তো ওইটা খাই না হ্যাঁ
হাসুক দেখতেছি ঢংটা দেখতেছি হাসুক হাসুক আরে ভাই তোমার মতো একটা ছাগল চোর একটা শ্রেষ্ঠ হ্যাঁ আমি তো ভাবতেই পারি আমার মতো একটা লোক তোমার পাশে বসে আছিল এইটাই তখন ভাবলার সঙ্গে মতো গিনগিন করতেছে বুর্জুয়া ফেসিস সমাজে বাংলা ভাষায় ছাগল শব্দটা এটা একটা কদাকার শব্দ তুমি যদি কোনো আলোচনা উদাহরণ করতেই চাও সেক্ষেত্রে সিংহ বাঘ হরিণ এইসব শব্দ তুমি ব্যবহার করতে পারো তোমার কথা শুনে মাঝে মাঝে আমি নিজেই গুলাই ফেলি আসলে লোকটা কি চোর নাকি আধ্যাত্মিক কিছু কিন্তু না তুমি যেহেতু ধরা খাইছো প্রমাণ আছে তাহলে এটা নিয়ে আর কোনো তর্ক নাই শোনো তোমার একটা ওয়ার্নিং দেওয়া যায় বুর্জুয়া ফ্যাসিস্ট সমাজে চুরির পরে সেইটাকে আবার মনে করো যে আইন দিয়ে ডায়লগ দিয়ে সেটাকে ধুয়ে ফেলতে হয় কালিমা পাপ হ্যাঁ তাহলে তো ওই যে আইন দিয়ে আইন আছে তো এই গ্রামের মধ্যে যেহেতু তুমি এরকম ঘটনা ঘটাইছো তোমার আমি একটা ওয়ার্নিং দিয়ে দিতেছি তুমি এই গ্রাম ছাড়া কালকেই এই গ্রাম ছাড়া চলে যাবে তুমি যদি এখানে আর থাকার চেষ্টা করো হ্যাঁ তাহলে কিন্তু কুব্বত মেয়ারে ডাক কুব্বত মেয়ারে ডাইকা বিচার সালিসের ব্যবস্থা করা হবে বড় সিয়েটে আছে সেখানে বসবে কুব্বত মিয়া আর তার পাশে সিয়ারে বসবো আমি এমন বিচার হবে এমন বিচার একদম সমস্ত লোকের সামনে একদম মাথা নেড়া করে ঘর ঢাইলে কিন্তু একদম সারা গ্রাম একদম এসব উল্টা পাল্টা কাম করবো না করে দিলা তুমি এত চিৎকার করে কথা বলো কেন তোমাকে একটা জ্ঞানের কথা বলি বন্ধু জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই চোর দিস ইজ প্যারাডাইস জাস্ট বিং হিয়ার উইথ ইউ ফুলকলি ফুলকলি আপনাকে ভাগ্নির আমি যা ও আচ্ছা তুমি ফুলকলির যা লাগো বুবু 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 দেখো তো কে আইছে আমি তো মাথা থেকে যাবো না তোর নাই গান শুনলাম এখন যাইতো না আমরা কত বিপদের মধ্যে আছে জানো উস্তাদ নাই উস্তাদ নাই বিপদ আছে আমি কি করবো উস্তাদ নাই বিপদ আছে এই জন্য মনের সুখে গান শুনতে না আমার গান শুনে এখন কিভাবে কি করবো খাওয়া দাওয়া তার কয়েকদিন তো খাইতেও পারবো না তখন তো এই এলাকা ছেড়ে চলে যাওয়া লাগতো খাওয়া পাবো না মানে উল্টা পাল্টা কথা কষ্ট কেমনি আমরা কোনো একটা কাম করতে পারছি উস্তাদ যাওয়ানোর পরে একটা প্রোগ্রাম করলাম সেটাও তো মাইর খেয়ে গেলাম এই যে আবু কালাম মামা হ্যাঁ বিরাট কিছু হারা দিন টানে কিন্তু কামের কাম একটা সামান্য কাম দিলাম হ্যাঁ যে একটা ছাগল লে লোয়া আস্তে করে আনে চলে যাবেন হ্যাঁ খাইলো ধরা খাইলো মায়ের অমুক তমুক স্বর্ণ চুরি করতে গিয়ে হ্যাঁ পারলো না কিছু করতে আরে মামা কি এরকম করবে এটা আমিও ভাবছিলাম কই কত স্বপ্ন নেই স্বর্ণ চুরি হইলো এই স্বর্ণ সব ভুয়া এটা কোনো কত হইলো আর ছাগলটার ব্যাপারে ইস ছাগল তো চুরি করতে পারলোই না উল্টা তোর পকেট থেকে ২৮০০ টাকার ওষুধ লাগাইলো এটা কোনো কথা এটা আমার নাই কষ্ট নাই
কি গাছের ঝাড়ে দিলে পরে হ্যাঁ গাছ ঝাঁকি দিলে পরে কত কষ্ট করে আমি হাঁটা ছোটা চুরিচা মারি করে জমাইছি এটা হ্যাঁ বন্ধু দিয়া যেমন লাগলো আর তুই আছে ফুর্তিতে আনন্দে ফুর্তিতে এখন কিভাবে কি করুন যায় সেটা চিন্তা কর আরে আমি চিন্তা করবো কেন সারা জীবন উস্তাদ এসে আরে বসছে উস্তাদ এইখান থেকে চিন্তা করছে আর উস্তাদ চিন্তা করে আমার খালি কইছে এই এইটা করতে হবো নানু এইটা করতে হবো এইটা কর আমারও অর্ডার করছে আমি সেটা করছি তুই সেই চেয়ার ভাইয়া তুই এখন আমার কইতেছ উল্টা কি করেন যায় চিন্তা কর এটা কোনো কথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা আমি ভুল করছি আমি মানি আমি মানলাম মানলাম যে আমি ভুল করছি তা আমার আমার ভেরেনের মধ্যে একটা চিন্তা হামাইছে কি মুড়া আছে না নানি না বুঝা বেটি ওখানে যাবি দেখ কি করবি চুরি করবি কেমনে চুরি করবো আমি কইতাছি আগে এরকম করে কান দিস না তুই যাবি বাড়ির পিছন দিয়া সামনে তো যাইতি না তাল গাছের ফাঁক দিয়ে যাইয়া ঘরে ঢুকবি ঘরে ঢুকিয়া নানি আছে ঘরে নোনার দুই মামা দুই মামা থেকে বিদেশে তারা টেহা পাঠায় না তার মায়ের কাছে মানে নোনার নানির কাছে এই টেহা বুড়িরা কি করে গ্রামে বালিশের ভিতরে হান্দায় রাখে টেহা নিশ্চয়ই নোনার নানিও হান্দায় রাখছে টেহা যাইয়া হান্দার ভিতরে হাতরায় মাত্রায় আগে নুরার নানির বালিশ ধরবি কাবলায় কাবলায় দইরা জোর দিবি মানে বালিশের ভিতরে আগে দেখবি টাকা আছে কিনা তুই পাবি আমি নিশ্চিত পাবি এখানে 10-12 হাজার টাকা থাকবোই থাকবো নিয়া তুই আয়া ফলবি তাইলে আমরা কিছুদিন আমরা চলতে পারবো বোঝা গেছে বালিশ না দৌড় দিব কইলে আছে বালিশ না নাইলে দৌড় দিলাম তুই কেমনে শিউর হলি যে ওই বালিশের ভিতরে টাকা রাখছে নুরার নানি নুরার মামারা যে টাকা পাঠাইছে সেই টাকা তো ব্যাংকে রাখবো ব্যাংকে রাখার কথা না বাংলার বুড়া বুড়িরা কোনোদিন ব্যাংকে টেহা রাখে না তারা মনে করে ব্যাংক যদি লুটপাট হয়ে যায় তাহলে তাকে টেহা শেষ তার সে একই বালিশের ভিতরে হান্দায় রাখি তুই যা ঘরে ঘরে দেখ দেখবি প্রত্যেকটা বাড়ির বুড়া বুড়ির গো বালিশের তলে দেখবে 5,000-10,000 টেহা থাকবই এটা আমার আন্দাজ এটা আমার বিশ্বাস আর একটা কথা তৈরি করতেছি আমার জীবনের হিস্টোরি যদি শোনো তাহলে তুই বুঝতে পারবি আমার নানি হঠাৎ করে ঠাডা বইরা মরে গেল ভালো মানুষ উঠান দিয়ে আইটা যাইতেছে ম্যাক করতেছে ঠাড়া বললো ঠাস করে মরে গেল ব্যাকে আইসা চিক্কুর ফাটতেছে কান্দাছে আমি কান্দার মধ্যে নাই আরে বুড়া মানুষ মরছে কী করবো আমি তাড়াতাড়ি নানির ঘরে গেলাম যায় বালিশের ভিতরে হাত দিলাম যায় দিছে টিকি টেহা 2100 টেহা 2000 আর 100 টেহা 2100 টেহা এই টেহালয় আমি বাইরেলাম আমার নতুন জীবনে আমার চুরির জীবন শুরু হইল ওস্তাদ ও না মানে এই যে সিয়ারে ওস্তাদ বইতো আমি উস্তাদের কিছু গুণ তোর ভিতরে দেখতেছি আমি আসলে তো ভুল করছি উস্তাদ আপনি আমার মাফ করে দেন আপনি উস্তাদ হওয়ার যোগ্য সেটা আমি বুঝতে পারছি সেই জন্য এই বুদ্ধির কারণে আর এই উদাহরণের কারণে আমি আপনার আমার অন্তর অন্তঃস্থল থেকে ছোট্টটা সিলেক্ট দিতেছি খালি তো কোয়াজ দেয় না পাগলি লিখে দিব তো দে উস্তাদ আপনার মাফ করে দেন জীবনের প্রথম আপনারা স্যার আমি ওইটার সিলেক্ট দিতেছি এই শোন এই সিলেক্ট করলে যে কোনো সময় চেঞ্জ হবো মানে উস্তাদের দিকে যাবো বুঝতে পারছিস তুই আগে দে কতদিন পরে দেখলাম খালা কতদিন পরে মনে পড়লো হরে সময় পাই না তো ব্যস্ত থাকি কি আর কোন তাই না উনি তো আরো ব্যস্ত আমার এইটা সুন্দর আছে তো ঠিক আছে এরপরে যখন আবার আসুম তোরে টেলিফোন করে আসবো ওই যে পুকুরের বড় রাজহাঁসটা না ওই রাজহাঁসটা জবাই করে খাওয়াবি আমার খুব শখ হাঁসটা খাওয়া এই ব্যাটারি একমাত্র মনে করেন 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় ফোন ধরে যখন তখন ফোন দিবেন আমার পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন এগুলো রাখো যার জন্য আসছি সেই কাজটা করি সে কথা অত্যন্ত বলি আচ্ছা তোর ভাসুর কই যে মশালা ভাসুর কুবক মিয়া ভাই হনিকের বাড়িতে থাকবে বাড়িতে থাকার মুখ আছে মানে টিঙ্কু তো তার আপন ভাই সে যা যে কাণ্ড ঘটেছে সে ঘটনার পরে আর তার এই বাড়িতে কেন এই মহল্লায় থাকার মুখ নাই
কি এমন ঘটাইলো যে মহল্লা থাকার মুখ নাই? কে চুপ করলে কেন কও? তুমি কইতে পারবা না খালুসান, যে ঘটনা সে ঘটাইছে সেই কথা আমি আমার মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। এই বেটারি যে খালু, তুই কথাটা কইতে পারবি? পারবি না? হ্যাঁ, আমার পক্ষে সম্ভব। এই যে টিঙ্গু ভাই বুঝছেন, হ্যাঁ ওই দিনের ঘটনার দিন টিঙ্গু ভাই 2 কেজি জিলাপি লয়ে টিঙ্গু ভাই কাশেম বোর্ডিং এ গেছে মিটিং করতে, বুঝছেন, এক মহিলার এনে সে মিটিং করে। তখন আমি আইনের ভাবি দুইজন মিলে তার হাতে না একটা কট করে ধরে আনিছি। এই বেতন চুপ কর, তুই জানোস যে কি ঘটনা ঘটছে? আদারে খালি উল্টা পাল্টা কথা কইলি হইছে। এই বেটা, বোর্ডিং এ গেলে কি মানুষ খারাপ হয় নাকি? হ্যাঁ, আরে টিঙ্কুর এক বন্ধু অনেকগুলো টাকা পাঠাইছিল, টাকা পাঠায় বলছিল যে আমার বউয়ের কাছে অনেকগুলো টাকা পাঠালাম, তুমি আমার বন্ধুর সাথে ব্যবসায়িক ব্যাপারে মিটিং করলো, তাই সে মিটিং করতে গেছে। আর খালি কি বউ নাকি, তার লগে তো তার ছেলেও ছিল, সে তো ওখানে বসে বসে জিলাপিও খাইতেছিল। এ ব্যাটারি, তুই না জানালা থেকে উকি মেরা দেখলি কি দেখছস? আমি তো কোনো পোলাবান বাচ্চা এসে দেখি নাই, ঠিক আছে? আর খালি গায়ে কেউ মিটিং করে নাকি? আমি যেটুক দেখলাম তখন দেখি টিঙ্কু ভাই খালি গায়ে মানে মশরা মুশরি করতেছে। আমি যেই দেখছি লগে লগে গামছা একটা লয়ে দৌড় মারলো, মিটিং থেকে দৌড় মারে নাকি বুঝলাম না কাহিনী। এই চুপ কর, তুই কি দেখতে কি দেখছস? ওরা মিটিং করতেছিল, হেনে দৌড় দিব না তো কি দিব? তোরা মা লুকাই লুকাই কি দেখতেছিলি? মিটিং করতে কি কেউ দৌড় মারে এটা জীবনে প্রথম বললাম। আইসে যাই হোক, শোন না, আমরা আইসি একটু সবকিছু বুঝায় বাজায় কি হয়েছে না হয়েছে ঘটনাগুলা খুলে বলতে, তাই না? তোরা তো ভুল বুঝছস। বললাম তোমাকে কামের সামনে কথা কইতেছো কি কন খালাম্মা? গোলাম, আমার ব্যক্তিগত গোলাম, আমার স্বামী, তার নাম গোলাম। একটু টিঙ্কু ভাইয়ের সাথে কপালে ঘাই মার মারলে বারে মনে হয় বউ চলে আসবেনি, কারণ টিঙ্কু ভাইয়ের কপালে হচ্ছে বউ কপালে। লাভ নেই, ওই শালা তো আমার ডাকে ভাগিনার চেষ্টা করছে।